উল্টো রাজা উল্টো মন্দির প্রচার দিয়েছে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দিকে কোন এক উল্টো রাজা উল্টো মন্দির প্রচার দিয়েছে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দিকে সোজা পথ পরে পায়ে সোজা পথে কেউ চলে সোজা পথ পরে পায়ে সোজা পথে কেউ চলে ভগবত জ্যাম হরদম জমজমাতে ভিড় জমে না ভগবত জ্যাম হরদম জমজমাতে ভিড় জমে না কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রচার দেখে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেখে সোজা পথ পরে পায়ে সোজা পথে কেউ চলে না সোজা পথ পরে পায়ে সোজা পথে কেউ চলে না বাঁকা পথ জ্যাম হরদম জমজমাতে ভিড় জমে না বাঁকা পথ জ্যাম হরদম জমজমাতে ভিড় জমে না বাঁকা পথ জ্যাম হরদম না না দাদা কদিন ধরে মনটা আমার খুব খারাপ খারাপ হবে না আমার মা তো নার্সুমে ভর্তি গো আর গাড়ি ঘোড়ার যা অবস্থা টাইম মতো যাওয়ার উপায় আছে আর এদিকে তো ভাইরাস ভাইরাস করে মানুষের তো মাথা খারাপ হই দেখো ডাক্তার তো রুগীর গায়ে ঠিক মতো হাত দিচ্ছে না শুধু জানলার ওপাশ থেকে খটাসের মতো ছলি পাততেছে আর কলম ভর্তি কালিনে ফাইল ভর্তি করে বিল করছে কি বলবো দাদা ডেলি 12-14 হাজার টাকা করে খরচ গরিব মানুষ খেটে খুটে খাই কোথায় পাই তবে মিথ্যা কথা বলবো না আমার বর্দা চাকরি করে ওর কাছে যদি টাকার কথা বলেছি এ পর্যন্ত না বলেনি কিন্তু একটা টাকা ঠেকায়নি আজকের ওর কাছে টাকা চাইবো যদি না ও টাকা দেয় কপালে গড় করে নে গাঁট ফাটাবো ওরা কাবলা কাটবো রে ওর ব্যবস্থা করে দে তবে ছাড়বো মানুষ চিনতে পারে নে কি মনে করেছে এই ভেঙে চলেছে ছাগল কথা কর ছাগল কেন দুদিন বাদ হয়তো আমি পাগল হয়ে যাবো তোর কি হয়েছে বল কেন তুই জানি না মা ওদিকে নার্সুমে ভর্তি লা ভর্তি আছে টাকা লাগবে টাকা এই কত টাকা লাগবে আমি কি টাকা দেবো না বলেছি আজকে 10,000 টাকা দে দেবো কোনো ব্যাপার নেই কিন্তু ভাই তোর বৌদির একবার জিজ্ঞেস করে আসি ওই হয়েছে প্রত্যেক চালানে এক কথা বলেছি এ চালানো তাই তবে জিজ্ঞাসা করে দেখ দেয় কি ওগো শুনছো ভাই টাকা চাইছি তোমার গালে টেনে চর মারবো হইছে দেখো লাগাও আকেল হোক এই কালপেচা এইটি তো বিরাট ছোসা তুই একদম আমাদের কোনো কথাই থাকবি নি না মুখ ধরে তোর ঘষে দেবো থাক থাক এই যে হ্যাঁ বললো তোমার কি বলেছি মনে নেই না না যে আমার শরীরটা খুব খারাপ আচ্ছা আচ্ছা আমার জন্য তুমি খানচারিক হলিশ আনবে তা না করে ভাই টাকা চাইছ দেখ ভাই বিনোদ টাকা হবে না কেন হাজার দুয়েক টাকা আছে তোর বৌদির আমি চারখানা হলি জেনে দেবো এ বর্দা বর্দা বৌদি শরীরটা দুর্বল হ্যাঁ অবশ্যই তাই তো বলি বৌদি আর ঠিক নড়তে চড়তে পারে না কেন ও শরীর দুর্বল এ বর্দা তুই একটা কাজ কর না ডাক্তারি মতে 12টা হলি চোর কিনে খাওয়া শরীরটা গোছ হয়ে যাক দাদা সীতা মরে যাওয়ার পর বাঙালির গীতা তো উল্টে গেছে বর্তমানে কোথায় বলে সংসারে সুখের হয় ভাতারের গুণে যদি সে সারাদিন মাগের কথা শুনে তবে সত্যি দাদা তুই মাগের কথা শুনতেছি সংসার তোর উন্নতি হবে মা ওদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একটু ওষুধের জন্য তোর চিন্তা নিয়ে বইয়ের জন্য পাগলা হলি যতদিন মা তোর দিতে পেরেছিল ততদিন সবার কাছে বলেছি মা আমাদের ভগবান এখন মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে টাকা দিতে হবে ওষুধ কেনার জন্য মা হয়ে গেছে তোর কাছে শয়তান টাকার জন্য পাগলা হয়ে যাচ্ছে গিয়ে শালারা সেরকম বলছে কে রে শালা আল ঝুল হ্যালো কাকা হ্যালো বিলো ওগা বলো বলো হ্যাঁ বলছিলাম কি তোর মা যে নাশুমে ভর্তি ছিল না হ্যাঁ ওগা মা কিরকম আছে ওই তোর মা কিছুক্ষণ আগে মারা গেছে হ্যালো হ্যালো বিলো হ্যালো হ্যালো বিলো বলো হ্যাঁ বলছি কি শোন বলো এখন তো কোনো তো কোনো শ্মশানে তোর মাকে তো দাহ করতে দিচ্ছে না বলছে ভাইরাই রোগে মরেছে এখন কোনটা কি করব বল ও কাকা তুমি এক কাজ করো না কলকাতার নিমতলা কেওড়াতলা গঙ্গার ঘাট ওইদিকে নিয়ে চলো না ওইদিকে মা দাহ করি আরে বলছে ভাইরাই রোগে মরেছে ওই জন্য কোনো শ্মশানে দাহ করতে দিচ্ছে না আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তোর মার নিয়ে কি করবো বল ই কি টেনশন বললাম ওকে কাজ করো না মার আমাদের বাড়ি নিয়ে চলে এসো আমাদের বাস্তের উপরে মার দাহ করবো ঠিক আছে তোর মাকে নিয়ে তাহলে তোদের বাড়ি চলে যাচ্ছি রাখছি বিনো এ বর্দা ভাই এই কে যে বলবি তো মা আমাদের ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়েছে রে মা কখন আমাদের ছেড়ে বিদায় নিল রে ভাই একবার বলে গেল না এ বর্দা এই শোন বল আমি কি বলি ভাইরাজ ভাইরাজ ভেবে মার কোনো সোজানে দাহ করতে নিচ্ছে না হ্যাঁ
আমি কাকার বলেছি, ও কাকা মান নিয়ে বাড়ি চলে এসো, আমাদের বাস্তের উপর মা দাও কর। হ্যাঁ, আমাদের মা বাস্তের উপর একা হবে। এবার দা হাতে সময় কোন কম, গ্রামের মানুষের বলতে হবে, কুটুম বন্ধু বান্ধবের খবর দিতে হবে, কাঠচেলা করে রেডি করতে হবে, সময় নেই, ঝপ করে কাজে লেগে পড়ি আয়। কিন্তু ভাই, তোর বৌদির একবার জিজ্ঞেস করে নি। মা দাও করবো, বৌদি জিজ্ঞেস করতে হবে, ওই তো আমার সংসারের কর্তা, তাও জিজ্ঞাসা করে দেখো। ও গো, শুনছো কি হলো? কি গো ভাই বলছে, আমাদের এই বাস্তে এখানে মা দাহ করবে। একদম হবে না, এই দেখো। বলো, এখন যে বগলুচকরা গাড়িটা উঠেছে না, হ্যাঁ ওই গাড়িটা দিয়ে তোমার মাকে যে কোনো রাস্তার কোলে গেড়ে দিয়ে আসতে বলো। চুপ কর, বগলুচকরা গাড়ি কেন বলা যায় না? জিসিপি জিসিপি, ও ওই হলো আর কি। দেখ ভাই বিনোদ, এই বাস্তে মা রাখা যাবে না। কেন কেন কি হয়েছে? মার ওই জিসিপি দে আর মা রাস্তার কোলে গেড়ে দি। ঠিক বলেছি, তুই শিক্ষিত ছেলে, তোর একটা বিবেচনা আছে, এটা মার বড় সন্তান, মা জন্ম দে পৃথিবীর আলো দেখিয়েছে, মানে মার আকেল ছেলামি হওয়া দরকার আছে। না না, মার ওই কুকুর ছাগলের মতো রাস্তার কোলে গেড়ে দেওয়া ভালো। সত্যি দাদা, তোর বিবেচনা। এক কাজ কর, আমাদের পুকুরে চড়ে উলুবন হয়ে আছে, হ্যাঁ ওখানে তো কেউ যায় না, না তো ওই জায়গাটা মা দাও করলে কি হয়? ঠিক বলেছি ভাই, ওখানে মা রাখা হবে। তা ঝপ করে রেডি হতে হবে, দেরি করলে হবে। ভাই এই শেষবারের মতো তোর বৌদির একবার জিজ্ঞেস করে নেই। পুকুরের চড়ায় মা দাও করবে, এখানে পর্যন্ত বৌদি জিজ্ঞেস করতে হবে? ওই তো আমার সংসারের গুরুজন, সবকে জিজ্ঞেস করে হাতে সময় নি যা। ও গো, শুনছো লক্ষ্মীটি? কি হয়েছে গো বুক চাপড়া? ভাই বলছি, আমাদের এই পুকুর পাড়ে, ওখানে কি হয়েছে? কি ওখানে মা সমাধি করবে? ওটা আমার কত সাধের জায়গা, ওখানে আমি শ্বেত পাথরের পায়খানা ঘর বানাবো, সেখানে নাকি ওনার মাকে পুঁতবে। এই যে বলো, ওখানে যদি তোমার মাকে পুঁতছো না, হ্যাঁ তোমার মার সঙ্গে আমারও পুঁতে দিও গো। দেখ ভাই বিনোদ, হ্যাঁ এবাস্তে মা রাখা যাবে না। দাদা আমি কালা নয়, ভিতরে চোরাস করে ঢুকেছে, যখন ঢুকেছে জীবনটা পুরো ঠান্ডা হয়ে গেছে। দাদা মা দাহ করার থেকে বৌদির পায়খানা ঘরের মূল্য এখন অনেক। অবশ্যই। এবার দা বল, এই শোন, আমি তো মা ছোট সন্তান, আমার একটা কর্তব্য আছে, 100 বার দেখি না আমি মা দাহ করতে পারি কিনা। আচ্ছা এই যে, হ্যাঁ আমি তো একা সিদ্ধান্ত নিলে হবে না, আমার সহধর্মিনী আছে, মানে আমার তো বউ আছে, তারও একটা মতামত আছে, কারণ সে তো আমার অর্ধাঙ্গিনী, সে তো এখানে ছিল, কোথায় গেল বলো দিনি। তোমরা হাসছো কেন? তোমরা হাসছো কেন? যদি বুঝতে পারো হাসো, নাহলে দিন ভরে হ্যাপে হ্যাপে করে কানের খোল বের করে নেবে। ও পো পো আর পি, মানে ও বলতে চাচ্ছে বারবার ডাকছি, বিরক্তি ভাব। ও বজ্রবালা হ্যাপে, এই শোনো না মা, মা হ্যাঁ প্যা প্যাম নার্সিংহোমে ভর্তি ছিল, আমাদের ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়েছে গো। মানে হ্যাপা হ্যাপা, ঠিক হয়েছে ঠিক হয়েছে, পো মানে আপদে বিদায় এনেছে। না না, এটা মার ছোট বৌমা, ওরও একটা বিবেচনা আছে। আমি কি বলি শোনো না, হ্যাপা হ্যাপা হ্যাঁ হ্যাপা, ওই ভাইরাজ ভাইরাজ ভেবে মার কোনো সোজানে দাও করতে নিচ্ছেন না। হ্যাপা বাপো, হ্যাঁ পো। তা দাদা আর আমি সিদ্ধান্ত করেছি, আমাদের বাস্তের উপরে মা দাহ করব। তুমি কোথায় যাচ্ছ? মানে চলে যাচ্ছ? ও শ্রীমতী বজ্রবালা, তুমি যেও না, তুমি চলে গেলে আমার জীবনটা পুরো শ্মশান হয়ে যাবে। মা যেখানে পারো যায় যাক, তুমি অন্তত থাকো। দাদা বল ভাই, বৌদি কি হয়েছে? কি ও বজ্রবালা, তোমাদের সবার একমত, মারে বাচ্চা দাও করা যাবে না, হবেই না। তবে বর্দা একটা কথা শুনে রাখ, বল আমি যদি মায়ের গর্ভে জন্ম নে পৃথিবীর আলো দেখে থাকি, আচ্ছা আচ্ছা মার সৎ কাজ আমি করবো, করে দেখা ভাই, এতে জীবন থাক আর যাক। ও মা, মা গো তুমি উপর থেকে দেখতে পাচ্ছ মা, তোমার সন্তান যে আজ বড় অসহায়, সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি,
আমারে কষ্ট ভাগ করতে এরা কেউ হলো না রাজি। এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা, শান্ত নদীর পথে আমি তাই চলেছি একা। হে ঈশ্বর, যদি ভুল করি সূত্রে দিও, যদি হারিয়ে যাই রাস্তা দেখিও, আর যদি আমি হেরে যাই সহ্য করার ক্ষমতাটুকু দিও। যদি ভালো লাগে সঙ্গে তুমি সবসময় আমার কথা মতন চলবে? চলি তো। আর আমার কথা ছাড়া যদি বেলাইনে চলেছো, আচ্ছা, তুমি তো জানো আমি হালদারদের বাড়ি। সে তো আমি জানি। সেদিনে রাতে যেটা দিছিলুম গো, আমি ভাসুর হই, আমাকে লাথি মারো। বাবা, আমি ভয়েতে গাদ ধারে যেতে পারিনি, দূরেতে রাজ দিচ্ছি। ও কোথায় ছিল গাওয়াস করে ছেড়ে দে। থালা থালা খাচ্ছে আর ভয় তো ছুটে পালাচ্ছে। এই দিনই পড়েছে গো, তাল পাতা সিপাই হাতির ছুট করা। মা মরে গেল দাদা, মাটি দিলি না। তোর বৌদি না বললে আমি যেতে পারবো না। বল একটা সত্য কথা বলবি? আমার মনে হয় তুই মার পেটে তো হইনি, তুই মনে হয় এর পেটে হইছি। মা মোদে গেল দাদা, মাটি দিলি না। বৌদি না বললে আমি যেতে পারবো না। আমি যেতে পারবো না। বর্দা বল, তাহলে বৌদির গুরুজন বলে তো মানিস? ওই তো আমার সংসারের হেড। তা তুই এত বোকা কেন? প্রত্যেক দিন বৌদির পা ধুয়ে এক গ্লাস জল করে নিবি, ওই জল খেলে না দেহ মন থাকবে পরিষ্কার, কোনো অসুবিধা নাই। এটা কি বিনোদ কুমার বাড়ি? বাবা, আপনি কোথা থেকে আসছেন? মন ঘামে ঘাম, গাড়ি ঘোড়ার কি খুব জাম? আমি ভিডিও থেকে আসছি। আগে আমার নাম তো বিনোদ কুমার, আপনি ভিডিও থেকে আসছেন? হ্যাঁ বলছি, কবিতা কি আপনার মায়ের নাম? আগে হ্যাঁ, আমার মায়ের নাম কবিতা, কিন্তু উনি যে মারা গেছে। বলছিলাম আপনার মায়ের নামে একটা গীতাঞ্জলি ঘরে লোন এসছে। আগে হ্যাঁ, আমার মার নামে ঘর এসেছে। দিল করে চুচা চুচা চা, দিল করে চুচা চুচা চা, দিল করে চুচা চুচা চা, দিল করে চুচা চুচা চা। হে হুলবাচিকা, হে হুলবাচিকা, হে হুলবাচিকা, দিবাল ভাটা, দিবাল ভাটা, দিবাল ভাটা, দিবাল ভাটা। আমি ভাসুর হই, চলবে না, আমাকে লাথি মারো। বাবা, এর কি করি বলেন? এ ভাসুর মানে না, সুযোগ পেলে গাওয়াজ গাওয়াজ করে লাগিয়ে যাচ্ছে। দাদা, মা মরে গেছে, আমার বর্দার চোখে একটু জল নেই, বৌদিরও অনুতপ্ত নেই। যখনই মার নামে ঘর ঢুকেছে, আমার বৌদি হিদমেটিকা হিদমেটিকা হিদমেটিকা। বাবা, আমার দাদা কি কম, ও গ্যাপে গ্যাপে রিবাল বাটা রিবাল বাটা রিবাল বাটা। এ তো বিরাট ঠেঁটা, রিবাল বাটা দেবে না তো কি? আগে ম্যাডাম, হ্যাঁ বলুন। আমি বলছিলাম কি, আমি মার একা,
তাহলে এই ঘর আমার পাও না? অবশ্যই না ম্যাডাম, আমি বাড়ির বড়। আমার নাম দেবকুমার, আমার ভাইয়ের নাম বিনোদ কুমার। আপনার মায়ের নাম কি? মায়ের নাম কবিতা। কবিতা আপনার মায়ের নাম? হ্যাঁ। তাহলে আপনি গুনাই দরি করেননি কেন? আমার বউ বলে নিতাই আমি করি। ফার্স্ট ক্লাস কথা, কোনো অসুবিধা আছে? শিক্ষিত ছেলে ও তো বিবেচনা আছে। গত মাসে শাশুড়ি মারা গেছিল, ও গোলায় দড়ি করেছিল, 13টা মালসা জাল দিয়ে মেরা হয়েছে। হ্যাঁ, গুরুজন বলেছে। এখন মা মরে গেছে, কি করে হবে? ও তো বিবেকে লাগতেছে। যাই হোক, ঠিক ঠিক যাই হোক, আইনত ভাবে যে মায়ের মুখাকনি করেছে সমস্ত দায়িত্ব তার হাতে তুলে দিলাম। তুই ভয় দে পড়াছি কানে, এটা লাগবে ভাই দে কি এই ঘর? হ্যাঁ তো ভাই রাজে মূল্য ভাগের ভাগ দিয়ে মানুষ বেইমানি করে, চুল্লু বেইমানি করে না। সেই চিটে গুড় কত ভালো, আমার বলছি তো খাঁটি চিটে গুড়, কারোর সঙ্গে বেইমানি করে না। আমার দাদার পুরো জাপটে ভেড়া করে রেখেছে গো। আমি যেতে পারবো দাদা, যুগের হাওয়া হচ্ছে পরিবর্তন, এসেছে ঘরকুলি, পেটের সন্তান আজ হয়েছে শয়তান, তাই বৃদ্ধ বাবা আমার এরা রাখে না মান, এরা বউকে করেছে বিপত্তারিণী মা কালী, এই সমস্ত কলিরে পাঁডারা বউয়ের হাড় কাটে হচ্ছে আজ বলি, এরা মাগেরে ভেড়া মাগেরে কোথায় বাবা মাকে করে বাস্ত ছাড়া, এদের কাছে শোধ হয়ে গেছে মায়ের দুধের ঋণ, তাই বউকে নিয়ে গুনছে সুতের দিন, এদিকে এই মেয়েরা বিয়েটাকে খেলার পুতুল ভেবেছে, ভাতারের যেমন খুশি তেমন এরা ব্যবহার করে যাচ্ছে, এরা সংসারে দিনের পর দিন বাড়ায় কত কেচ্ছা, এদের মতো মেয়েদের বধূ হওয়া আজ লজ্জা, এরা দেশ মানে না দশ মানে না, হয়েছে এরা স্বাধীন, নারী কি জিনিস দাদা বোঝাচ্ছে প্রতিদিন, আমি সবার কাছে বলি আমরা যদি না হিসাব মতো চলি, আমাদের জন্ম দেয়া সন্তান এইভাবে রাস্তার কোলে দেবে বলি রে দাদা, এইভাবে রাস্তার কোলে দেবে বলি। এই তুই তো বড় বড় কথা বলছিস, তোর মাকে পোতার জন্য জায়গাটা মনে হয় তুই দিচ্ছিস? হ্যাঁ বৌদি, আমি দিয়েছি। তুই কোথায় পেয়েছিস? বৌদি গো, আমার কাকার কোনো সন্তান ছিল না, আমি যখন মায়ের গর্ভে দেখি পৃথিবীর আলো দেখেছিলাম, আমার কাকা দয়ালের মোড়ের পাশে এক কাটা সম্পত্তি আমার নামে দিয়েছিল, সেই সম্পত্তির উপরে আমার মাকে আমি নিজে হাতে দাও করেছি, আমি নিজে হাতে দাও করেছি। তোর যে এত বড় মন আমরা বুঝতে পারিনি রে ভাই বিনোদ, পারবি না তোর এই বৌদিকে ক্ষমা করে দিতে। বৌদি গো, একটাই কথা তুমি মনে রেখো, পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র আনে পাপে আনে দুঃখ। ওরে ভাই বিনোদ, আমি যে ভুল করছি ভাই, এ ভুলের কোনো ক্ষমা নেই ভাই, তুই আমার ক্ষমা করে দে ভাই, আর তুই যদি আমার ক্ষমা করিস ভাই, কোনো ভাই তার দাদাকে ক্ষমা করবে না। পর্দা ভাই, লোভের কারণে পুরুষ হারায় পুরুষত্ব, নারী হারায় সতীত্ব, নেতা হারায় তার নেতৃত্ব, তোর অতি লোভ তাই বিষয় আচয় সম্পত্তি সবই তোকে দিয়ে এই বাস্তব থেকে চলে গেলাম রে দাদা, কোনোদিনও আমার বলে আমি দাবি করতে আসবো না রে দাদা, কোনোদিনও না, কোনোদিনও না। সেই ছোট্টবেলায় থেকে তোকে আমি মানুষ করেছি, আজকে আজকে লোভের কারণে তোর এই বৌদি যে ভুল করেছে, পারবি না তোর এই বৌদিকে ক্ষমা করে দিতে? বৌদি গো, ছোট্টবেলায় বাবাকে হারিয়েছি, বর্তমানে মাকে হারালাম, আপন বলে এই পৃথিবীতে আমি কাকে চিল্লাম, তোমরা ছাড়া আর কে আছে বলো, কি করে ভাবলে গো বৌদি, তোমাদের ছেড়ে ভুলে থাকতে আমি পারি? ভাই দাদা, আমরা একই মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখেছি, ভাই মার কাজ দুই ভাই মিলে করব, তাই হবে ভাই, আমি গোলাই দড়ি ধারণ করেছি যখন, ধর্ম মতে আমি করব মার শ্রাদ্ধ, মা ছিল বৈষ্ণব, গ্রামের দশজন বৈষ্ণবকে ডেকে তুমি মার করবে ক্রিয়া কার্য, ভাই এই আনন্দের দিনে আজ তোমাদের
এক নতুন গল্প শোনা কি ভাই বিরো কোন এক গায়ের বধূ কথা তোমার জন্য।